আজকে ধলাই জেলা প্রবাসে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্যী এই প্রবাস প্রবাস করছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে এই দিনটা অতিবাহিত করছেন। তো আজকে এই অনুষ্ঠানে প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্যী মহোদয়, আমার ডানে, আমার বাইরে আছেন সাংসদ রেবতী ত্রিপুরা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় মনোজ কান্তি দেব, রয়েছেন দুইজন জনপ্রতিনিধি এমএলএ, একজন হচ্ছেন ছামনু বিধানসভা কেন্দ্রের এমএলএ শম্ভুলাল চাকমা মহোদয় এবং অন্যজন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, উনি সুরমার এই নবনির্বাচিত বিধায়িকা। তো এখন আপনাদের সামনে এই প্রেস মিট করবেন আমাদের রাজ্যের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য। আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা আর সদ্য সমাপ্ত শারদীয়া এবং আগামী কিছুদিনের মধ্যেই আমরা দীপাবলির উৎসব উদযাপন করব, তো তারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার জেলা সভাপতি বলেছেন, আমার সঙ্গে রয়েছেন রেবতীদার, যিনি আমাদের পূর্ব ত্রিপুরা আসনের যিনি সাংসদ। আমাদের সঙ্গে রয়েছেন খাদ্যমন্ত্রী আমাদের মনুষদার, আমার দুই বিধায়ক বিধায়িকা শম্ভুদার শম্ভুলাল চাকমা এবং স্বপ্না দাসপাল মহোদয়, সকলকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি বিভিন্ন জেলা আমার সভাপতি হওয়ার পর আমি বিভিন্ন জেলায় প্রবাস করছি, তারই অঙ্গ হিসাবে আমি আজকে ধলাই জেলায় প্রবাস করেছি। ধলাই জেলায় বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি, তার মধ্যে আমি আপনাদের সম্বোধন করার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। আমার এই ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন, আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলছি বারবার যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার 2023-এ এই ত্রিপুরা রাজ্যে পুনঃ প্রতিষ্ঠা করব, সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করছি। এবং আপনারা দেখে জেনে আরো মানে জেনে থাকবেন যে আমি সেটা বলছি যে সাইকে সাই, এই কথাটাও আমি বলছি। অনেকেই সেটাকে বিদ্রুপ করছেন বা অনেকেই বিরোধীরা এটা নিয়ে কথা বলছেন, তো আমাদের কাছে আত্মবিশ্বাস রয়েছে, কারণ আমাদের 2018-তে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। তার নিরিখে দাঁড়িয়ে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আত্মবিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃ প্রতিষ্ঠা তো হবেই, তো সাইজে সাইজ সেই লক্ষ্যমাত্রা রেখে আমরা কাজ করি। কারণ আমাদের সরকার মানুষের জন্য কাজ করছে, আমাদের সরকার শ্রমজীবী মানুষের থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের জন্য আমাদের সরকার কাজ করছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে এই ধলাই জেলাতে আমাদের এই অর্থ বছরে আমাদের রেগার যে টার্গেট ছিল 44.32 লক্ষ শ্রম দিবসের টার্গেট ছিল, এখন পর্যন্ত আমার কাছে যে খবর রয়েছে এখন পর্যন্ত এই অর্থ বছরে প্রায় 40.92 লক্ষ শ্রম দিবসের কাজ কমপ্লিট হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি এই জেলাতে একটা বিশাল বড় অংশে এই রেগার কাজের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছে। আপনারা জেনে আরো খুশি হবেন এই জেলাতে 1,087 জন যারা দিব্যাঙ্গ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্রাফ্ট, তাদেরকে জব কার্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে রেগার থেকে আর্থিকভাবে সহযোগিতা করা যায় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। এখন পর্যন্ত আমার কাছে যে এই জেলা ধলাই জেলা একটা বিশাল বড় সাফল্য ভূমিকা পালন করেছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার যারা গরিব মেহনতি মানুষ যাদের সোশ্যাল পেনশন যারা সামাজিক ভাতা পায় তাদেরকে 2,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেনি, সেটা বাস্তবে সেটা আমাদের সরকার করেছে। এই সামাজিক ভাতা আমাদের এই ধলাই জেলাতে এখন পর্যন্ত 41,181 জনকে এখন পর্যন্ত এই সামাজিক ভাতা প্রদান করা হচ্ছে। নতুন করে রাজ্য সরকার 30,000 ভাতার ঘোষণা আমাদের রাজ্য সরকার করেছে এবং আশা করি এই জেলাতেও একটা বিশাল বড় অংশ আমাদের সরকার প্রদান করবে। আপনারা জানেন আমাদের সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে হর ঘর নল, সব গরিব অংশের মানুষের বাড়িতে জল পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে।
যা আমাদের এই জেলাতে এই ধলাই জেলাতে এখন পর্যন্ত যেটা আমাদের কাছে খবর রয়েছে 1,01,863টা পরিবার রয়েছে এখন পর্যন্ত 49,882টা পরিবারের মধ্যে এই জলের কানেকশন নিয়েছে তো যে পার্সেন্টেজ হিসেবে যদি আমরা করি তাহলে 48.97% ঘরে আমাদের এই পানীয় জলের পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি দ্রুততার সঙ্গে আমাদের এই জেলার যারা রয়েছেন আধিকারিকরা রয়েছেন সেই হর ঘর নল গরিবের বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে মানে করছেন কারণ যেহেতু আমরা জানি এই ধলাই জেলা এটা পাহাড়ি দ্বারা বেষ্টিত তো কাজেই এখানে কাজ করাটা হর ঘর জল পৌঁছানোটা সেটা একটা টাফ জব কিন্তু তা সত্ত্বেও প্রায় 50% আমাদের সরকার সেটা সাকসেস হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা জানি যে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠার পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারের সদিচ্ছা এই রাজ্যে প্রায় 2,50,000 গৃহ নির্মাণ যাতে গরিবরা যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার সেটা গ্রহণ করেছে তো এই জেলাতে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে 60% কাজ সম্পূর্ণ হয়েছে আমাদের স্যাংশন ছিল 24,009টি ঘর স্যাংশন হয়েছিল তার মধ্যে প্রথম কিস্তি 23,168 জন দ্বিতীয় কিস্তির টাকা 17,176 জন এবং তৃতীয় কিস্তির টাকা 15,797 জন পেয়েছে তো এই ঘর সম্পূর্ণ হওয়ার যে প্রায় 60% মানুষের কাছে ঘর কমপ্লিট হয়ে গেছে সেটা একটা বড় অ্যাচিভমেন্ট বাকিগুলি প্রসেসিং এ রয়েছে একটা প্রকল্প চালু করেছিলেন যার নাম মাতৃবন্দনা যোজনা যার মধ্যে এই প্রকল্পে এখন পর্যন্ত আমাদের এই জেলাতে প্রথম কিস্তির টাকা পেয়েছেন 1,220 জন দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন 1,070 জন এবং তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন 838 জন মা তার এই সুবিধা অন্তর্ভুক্ত হয়েছে আরও একটা জিনিস 2021 সালে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার হিসাবে প্রতি কিস্তিতে 4,000 যাতে মায়েরা তার চিকিৎসার জন্য 500 টাকা করে 2,000 টাকা করে চারবার দেওয়ার ঘোষণা 2021 সালে আমাদের মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার হিসাবে ঘোষণা করেছিল এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর এই জেলাতে মোট 4,171 জন মা এই প্রকল্পের নিজেদের নাম নথিভুক্ত করেছে তো কাজেই সব মিলিয়ে যদি আমরা দেখি এই জেলাতে কুলাই হসপিটালে সেখানে যারা পরিষেবার সঙ্গে জড়িত হাসপাতালে পরিষেবার সঙ্গে জড়িত সেখানে তাদের থাকার জন্য একটা মানে একটা বিশাল বড় কমপ্লেক্স তৈরি করে ওয়াটার তাদের দেওয়ার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে এবং নানাবিধ প্রকল্পের মাধ্যমে আগামী কিছুদিনের মধ্যে ট্যুরিজমকে একটা হাতিয়ার ট্যুরিজম একটা বিশেষ বড় শিল্প এই ট্যুরিজমকে হাতিয়ার করে টুম্পুরে যে লগ হাট সেখানে লগ হাটের উদ্বোধন হতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী 17 তারিখ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে সেটা উদ্বোধন করা হবে আরও নানাবিধ প্রকল্প আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলুন আর রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারাই বলুন রাজ্য সরকার দ্বারাই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করাচ্ছে যার নিরিখে দাঁড়িয়ে আমরা যেটা বলছি 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃ প্রতিষ্ঠা হবে আর সাইটে সাইট সেখানে সব বিধানসভায় ভারতীয় জনতা পার্টি প্রার্থী রাজ্য